দেখো, ক্লাস এইট নিশ্চয়ই ফাইনাল এক্সামের জন্য অপেক্ষা করছো, আর নিশ্চয়ই চাইছো কেমন হবে বাংলার প্রশ্নপত্র। আর তার জন্য আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। 2022 সাল ভাবছো কেন? অ্যাকচুয়ালি আমি যে সময় প্রশ্ন করছি সেই সময়ই অলরেডি 23 সালের এক্সাম হয়নি, কিন্তু আমি ভাবছি যে 2022 সালের প্রশ্ন সেট তোমাদের দেখালে কেমন হয়, যে কেমন ধরনের প্রশ্ন 23-এ আসতে পারে। তাই 7 ছাত্রী আলাদা আলাদা ডিফারেন্ট স্কুলের প্রশ্নপত্র একসাথে রেখেছি। ভাবতে পারছো যে প্রত্যেকটা স্কুলের প্রশ্ন প্যাটার্ন আলাদা, এবং সবগুলো যদি আমি কালেক্ট করে এখন থেকে প্র্যাকটিস করতে পারি তাহলে এক্সাম নিশ্চয়ই অনেক বেটার হয়। চলো বাকি অংশগুলো একটু দেখে ফেলি, আর সাথে সাথে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল academia.com সাবস্ক্রাইব করবে। ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম, অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে তা পাবে, দেখো সেখানেও ডিটেলস তথ্য পাবে। আমরা প্রশ্নগুলো সাথে রাখছি, একটু দেখতে থাকো, দেখতে দেখতে চলো কথা বলি অন্যান্য সাবজেক্টের বিষয়ে। যারা প্রথম থেকে আমার সাথে আছো তারা একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক। আচ্ছা, আমি এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর বলছি না, এগুলো কিন্তু স্টুডেন্টরা করেছিল এক্সাম টাইমে, রংলি হতে পারে, তোমরা জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করো। আর প্রত্যেকটা সাবজেক্টের সায়েন্স সায়েন্স পর্ব নিশ্চয়ই তোমরা প্রত্যেকটা পরীক্ষার আগে, এমন কি প্রতি মুহূর্তে এই চ্যানেল থেকেই তোমরা পেয়েছো আপডেট। আর সেই রকমই এখন থেকে আমি রেখেছি এই ভেবেই যে তোমাদের যাতে এই প্রশ্নপত্র থেকে উপকৃত হও। চলো বাকি অংশগুলো একটু দেখে ফেলি। এখানে লক্ষ্য করতে পারছো প্রশ্নগুলো কেমন? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো দেখো, এই বিজ্ঞান ও কুসংস্কার সম্পর্কিত, বিজ্ঞান স্বপ্ন সম্পর্কিত 21টি রচনার উত্তর কিন্তু আমি একসাথে করে রেখেছি। যে কোনো বিজ্ঞান ও কুসংস্কার সম্পর্কিত রচনা তোমাদের কিন্তু পড়বে। দেখো, বহুর গার্লস হাই স্কুলের প্রশ্নপত্র, একটু আগে শিবদাস আচার্য স্কুলের প্রশ্ন দেখিয়েছিলাম, দেখো কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন ছিল। সত্যি সত্যি খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন মার্জিত। যাদের দেখতে অসুবিধা হচ্ছে একটু ভিডিও কোয়ালিটিটাকে জুম করে নাও, বাড়িয়ে নাও, বা পিকচারটাকে জুম করে দেখো। এখানে কিন্তু এই মাসি পিসি থেকে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সবসময় সবার জন্যই পড়ে। তো এই যে প্রশ্নগুলো দেখে নাও, তারপরের অংশগুলো, আর কেমন ধরনের প্রশ্ন ছিল, এই যে 4-3, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভীষণ পড়ার চান্স। বাকি প্রশ্নগুলো দেখো খুবই সুন্দর। এখানে যেমন ধরো এই যে এইখানে এই আধুনিক জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান বনন কুসংস্কার, অর্থাৎ বিজ্ঞান ও কুসংস্কার সেম জিনিস, এটা কিন্তু পড়ে গেল। এই একটা প্রশ্ন, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার, খুব খুব খুবই পড়ে প্রত্যেকেরই ক্ষেত্রে। শিকল পড়ার গান কবিতায় কবি কীভাবে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করেছেন, খুবই সুন্দর সুন্দর প্রশ্ন। চলো আর একটা জেনে নিই, বাগমারি ইসলামিয়া হাই স্কুল, তো সেখান থেকে প্রশ্নপত্রগুলো যেমন দেখো কেমন ছিল। তো এইগুলো, এটা হচ্ছে মাদ্রাসা স্কুল, ফলে একটু বাংলা একটু আলাদা হয়, কেন মাদ্রাসা স্কুলের বই, বাংলা বই স্বাভাবিক বইয়ের সাথেও বাংলা বই একটু আলাদা থাকে। তো যাই হোক, এই দেখো বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, তো বিজ্ঞান সম্পর্কিত রচনা একটা পড়েই থাকে। তো সেটা তোমাদের বলেছি যে সব রচনার একটাই উত্তর আমি করে রেখেছিলাম। দেখো এটা বারপুর গার্লস হাই স্কুল, তো এই 7-9, আমার কাছে প্রায় 14-15টা স্কুল থেকে ছেলেমেয়েরা পড়তে আসে। তো ফলে কোনো কোনো স্কুলের প্রশ্নগুলো সাধারণত উত্তরের মধ্যেই করা থাকে, কোনো কোনো স্কুলের ক্ষেত্রে মানে প্রশ্নপত্রেই উত্তর করতে হয়, কোনো কোনো স্কুলের ক্ষেত্রে এরকম প্রশ্ন হয়, আবার কারো কারোর ক্ষেত্রে কালেক্ট করতে পারি, কারো কারোর ক্ষেত্রে কালেক্ট করতে পারি না, এইভাবেই চলতে থাকে। তো তবুও আরও বাকি কোশ্চেন্সগুলো কোথায় আছে এবছর, তো যাই হোক এই প্রশ্নটা তোমাদের বলতে চাইছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো খুব পড়ে, এটাও যেমন মোস্ট ইম্পর্টেন্ট হয় যেমন খুবই পড়ে। তো চলো পরের পেজে যাই, দেখি এইখানে একটু লক্ষ্য করো, খুব সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু এখানে তোমরা একটু দেখে নিতে পারো। যেমন এই মাথা, এইগুলো দিয়ে একটা পড়ে, যেমন ওই দুটি পৃথক বাক্য, ধরো বইয়ে তোমাদের 5টা থাকলো, সেটার থেকে তোমরা একটু দেখে নেবে এইরকম। তা প্রবাদ
তার অর্থ এইগুলো পড়ে, তো অবশ্যই পড়বে এই বিষয়গুলো। সবার যেহেতু গ্রামার বই আছে, বিজ্ঞান ও কুসংস্কার যেমন বললাম না সব ক্ষেত্রেই একই, তো তোমরা তার থেকে ওই ভিডিওর পর্বটা দেখে নিও, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে তোমরা দেখবে যে সমস্ত বিজ্ঞান সম্পর্কিত একটাই রচনা। একবার জাস্ট লক্ষ্য করবে, বুঝতে পারবে যে কীভাবে সব কিছুরই উত্তর একটা হতে পারে, সেইভাবে আমি ওখানে জানিয়েছিলাম। বড়দের ক্ষেত্রেও ক্লাস টেনে যারা এক্সাম দেবে, এমনকি টুয়েলভে যাদের অর্থাৎ টুয়েলভে যাদের ওদের রচনা হিসাবে পড়ে না, মানুষ মানচিত্র হিসাবে পড়ে, সেখানেও সেই সেমভাবেই দিতে পারে। এই মাসে বেশি কবিতাটা বলছিলাম না, দেখো তো তারপরে দেখো এখানে এই যেমন সন্ধি সমাসের পার্থক্য, সাধু থেকে চলতি ভাষার এই যে রূপান্তর, এটা খুব সুন্দর প্রশ্ন। বাকি দেখো পরিবেশ দূষণতার প্রতিকার, অলরেডি চ্যানেলের ভিডিও আছে উত্তর সহ। দেখো তারপরে সেট আর একটা জানাই, দেখ কেমন প্রশ্নপত্র। তবে এইগুলো সাধারণত উত্তরগুলো স্টুডেন্টরা করেছে, আবার আমি বলছি তোমরা চেষ্টা করবে নিজেদের মতো করে বুঝে নিতে। আমি জাস্ট প্রশ্নগুলো রাখছি সুবিধার জন্য, যে তোমাদের এক্সামে যখন আসতে পারে কেমন ধরনের সেটা তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো দেখে বুঝতে পারবে। আর চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে, প্রত্যেকটা সাবজেক্টের নিশ্চয়ই উত্তর সহ অধ্যায় ভিত্তিক পিডিএফ সব কিছুই একটার পর একটা আনবো, তো তবে সময় সাপেক্ষ একটু, তো যেহেতু দিনে আমার 11-12 ব্যাচ থাকতেই পারে, প্রত্যেক দিন থাকে, তো ফলে তার সাথে সাথে এইগুলো তোমাদের জন্য রেডি করা একটা সত্যি সত্যি সময়ের ব্যাপার। তো তবুও চেষ্টা করছি হার্ড অ্যান্ড সেল তোমাদের সাথে থাকতে, এবং তোমরা যদি সাথে থাকো ওইটুকুই পাওয়া, তাই তোমাদের জন্যই বারবার ভিডিওতে ফিরে আসি, এবং যতটুকু সাধ্য যখনই ক্লাসের ফাঁকে ফাঁকে সম্ভব ভিডিও করার ভিডিও করে নিই, তো এগুলো খুবই ব্যাপার সমস্যার বিষয়। চলো বাকি প্রশ্নগুলো একটু দেখে নাও, আর প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে প্রশ্নপত্র আসবে সময় সময়ে, তোমরা সেটা দেখবে, এবং শুধু তাই নয় অধ্যায়ভিত্তিক উত্তরগুলোও একটা সময় তোমরা পাবে। জাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো আর প্রতিনিয়ত নোটিফিকেশান অন রাখবে, তাহলেই তোমরা বুঝে যাবে। চলো বেস্ট অফ লাক। আর এই যে এন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখান থেকে অন্য সাবজেক্টের পার্টে চলে যাও, আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমার সেকেন্ড চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করো, সেকেন্ড চ্যানেলে যাও, আরও নানান তথ্য দুটোই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আগামী দিনে কোনো না কোনো চ্যানেলে নিশ্চয়ই তোমাদের জন্য কিছু বিষয় তো থাকবেই। বেস্ট অফ লাক, চলো।